সভবনে মিটিং এ শরীক ছিল তারিক জিয়া আলী হাসান মুজাহিদ সাহেব হারিত চৌধুরী এবং আব্দুল সালাম পিন্টু সাহেব তারিক জিয়া সাহেব আলোচনা করেন তাকে এই দেশ থেকে মানে চিরবিদায় করে দেওয়ার দরকার অর্থাৎ তাকে শেষ করে দেওয়ার দরকার মুফতি হান্নান জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের এই শীর্ষ নেতা জড়িত ছিলেন 2004 সালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার পর ভয়াবহ সেই হামলার চাঞ্চল্যকর তথ্য দেন জঙ্গি হান্নান বেরিয়ে আসে দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলার পেছনে থাকা মাস্টার মাইন্ডদের নাম উন্মোচিত হয় অপরাধীদের মুখোশ হামলার আগে 14-18 আগস্ট হাওয়া ভবন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মিন্টো রোডের সরকারি বাসভবন ও শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর বাসায় জঙ্গিদের সাথে 5টি গোপন বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচিতে বিরক্তি প্রকাশ করে দলের শীর্ষ নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পদ থেকে সরানো জরুরি বলে জানান তারেক রহমান বৈঠকে উপস্থিত থাকা বঙ্গবন্ধুর খুনি কর্নেল অবসরপ্রাপ্ত নূর শেখ হাসিনার বাড়িতে আসা যাওয়ার পথে কিংবা সমাবেশ স্থলে আক্রমণের বিশদ পরিকল্পনার ছক করেন আর তাতে সায় জানিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলেন জামাত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ বঙ্গবন্ধু মামলা হত্যার আসামি মেজর নূর উনি উপস্থিত ছিলেন এত তার বাড়িতে আক্রমণ করতে হবে অথবা তার কোনো যাওয়ার কোনো আসা যাওয়ার কোনো পথে তাকে আক্রমণ করে মেরে ফেলতে হবে মাসের তার কোনো মিটিং আক্রমণ করে তাকে শেষ করতে হবে হামলার জন্য গ্রেনেড সবচেয়ে ভালো হবে জানিয়ে নিজেই সরবরাহের কথা জানান লুৎফুজ্জামান বাবর বাবর সাহেব বললেন যে হ্যাঁ আমার কাছে গ্রেনেড আছে এই গ্রেনেডও ব্যবহার করা যেতে পারে বৈঠকের শেষ দিকে চূড়ান্ত হয় দিনক্ষণ বেছে নেওয়া হয় 21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশকে পরদিন রাতে কালো রঙের পাজারো গাড়িতে চড়ে পিন্টুর বাসায় উপস্থিত জঙ্গিদের হাতে 12টি গ্রেনেড তুলে দেন বাবর দুইটা প্যাকেট বের করে তো প্যাকেট ছোট প্যাকেট লম্বা প্যাকেট ছিল ওর ভিতরে 5টা করে গ্রেনেড ছিল হামলাকারীদের নিরাপত্তা দিতে ও কিলিং মিশন বাস্তবায়ন করতে পুলিশ ও গোয়েন্দারা সহযোগিতা করবে বলেও জঙ্গিদের আশ্বস্ত করেন সরকারি পুলিশও থাকবে এবং গোয়েন্দার লোক আমাদের সঙ্গে থাকবে সহযোগিতা করবে মুফতি হান্নানের দেয়া জবানবন্দির সাথে বাস্তবিক অর্থেই পুরো মিল ছিল হামলার ঘটনায় একের পর এক গ্রেনেড বিস্ফোরিত হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমান সহ 24 জন মানুষ মারা যায় গুরুতর আহত হয়ে অল্পের জন্য প্রাণে বাঁচেন শেখ হাসিনা হামলার পর আহতদের ওপর উল্টো লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ বহাল তবিয়তে ঘটনাস্থল ছাড়ে খুনিরা মার্জিয়া মুমু সময় সংবাদ ঢাকা